হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আমার বাসায় একটা ছোটখাটো প্রোগ্রাম আছে আমার কাজিনের মেয়ের, যার নাম হচ্ছে মারিয়াম। ইয়া, আমি ওর কথাই বলছিলাম যে হু ইজ মারিয়াম। সো ও হচ্ছে আমার কাজিনের মেয়ে। তো আজকে ওর হচ্ছে একটা ছোটখাটো প্রোগ্রাম আছে, দ্যাটস হচ্ছে উঠেই কফি বানানো শেষ, দেন কফি বানানো শেষ করেই হচ্ছে আমি শাওয়ার নিয়ে ফেলেছি। অ্যান্ড হেয়ার আই এম ইউজিং মাই হেয়ার সিরাম, ইটস রিয়েলি গুড ফর ইয়োর হেয়ার। দেন হচ্ছে আমরা একসাথে সবাই লাঞ্চ করা শেষ করার পর আমি আপনাদের কিছু দেখাতে চাই। ইনি, ইয়েস, দিস লিটল কিউটি, গিভ মি দিস, আই মিন ওয়াও। আমার বার্থডে ছিল, তো ও আসতে পারেনি, আমিও যেতে পারিনি, কারণ আমার এক্সাম চলতেছিলো। দ্যাটস ওয়াই ও হচ্ছে আজকে এসে আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছে। অলমোস্ট এভরি ওয়ান ইজ দেয়ার, না মানে অলমোস্ট না, সবাই না, অনেকেই মিসিং, বাট তাও যারা আছে দে আর ভেরি ক্লোজ টু মি, অ্যান্ড আই লাভ দেম সো মাচ। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস। লাইক দেখতেই পাচ্ছেন সবাই আছে, সবাই সবাই অনেকেই। এরপর হচ্ছে যার কথা বলছিলাম, যার প্রোগ্রাম, মারিয়াম চলে এসেছে। মাশাল্লাহ ফার্স্টেই বলে নিই, কারণ শি ইজ টু কিউট। অ্যান্ড এটা আমার আব্বু, আব্বুর কোলে হচ্ছে ও বসেছিলো, সবাই খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ওরেনি মাতামাতি শুরু হয়ে গেছে। অ্যান্ড হওয়ারও কথা যেহেতু ওরই প্রোগ্রাম, তো আব্বুর দেখা দেখি হচ্ছে আমিও ভাবলাম যে ঠিক আছে আমিও নেই, কারণ বাচ্চা কোলে নিতে পারি না। বাট ওকে না নিয়ে আসলে পারা যায় না, দেখতেই পারছি না, এত কিউট। তো আমিও তুরু তুরু করতে 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 ফাইনালি ওকে নিলাম, বাট উনি আমার কোলে একদমই থাকেননি। সো আমার কাজিনের কোলে দিয়ে দেন আমি একটা ছোট্ট ক্লিপ নিলাম। অ্যান্ড স্টো গুড, অ্যান্ড হেয়ার ইজ কী বলবার, ওর বাবা মা, মানে যা এটা আমার কাজিন তামান্না, আর ওর হাজব্যান্ড হচ্ছে শাওন। অ্যান্ড এই যে বেবি মারিয়াম হচ্ছে ওর আম্মুর কোলে। সো ইয়া, এটাই হচ্ছে ফ্যামিলি, ইয়া সবাই একসাথে হলে ভালোই লাগে, আর পিচির কোনো পিচি পাচির অনুষ্ঠান হলে তো আরও বেশি ভালো লাগে। সো ইয়া, সবার জন্য দোয়া করবেন। আমি জাস্ট একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম ভিডিও হিসেবে, যাতে ওই জিনিসটাকে মনে রাখতে পারি। সো ইয়া, সবার জন্য দোয়া করবেন, অ্যান্ড সবাই ভালো থাকবেন। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।